ছিল। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তোমার নাড়ুর বন্ধ করে যাচ্ছে না? হ্যাঁ আমার নাড়ু পাকাচ্ছে না, খাও গিয়ে দেখি গিয়ে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানসোনায়। আমি সন্ধ্যা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও। তো এই দেখো, মা এখানে ময়দা মাখছে, লুচি করবে, আর এই দেখো নাড়ুর এদিকে নাড়ুর গোট পা মানে আর কি নাড়ু দিয়ে আর গুড় দিয়ে পাকাচ্ছে, নাড়ু হবে। তো আজকে লক্ষ্মী পুজো ঘরে, আসলে কোনো রকম এবারে লক্ষ্মী পুজোটা করবে যেহেতু একটু হাত টানাটানির মধ্যে দিয়ে চলছে। তো এই দেখো এগুলো সব ঠাকুরের বাসনপত্র, এই জায়গাটা ভালো করে মুছে নিয়ে তারপরে মা সবটা করছে। আর আমি এই কিছুক্ষণ আগে ডিউটি থেকে বাড়ি আসলাম, কারণ আজকে আমাদের ছটা দুটো ডিউটি ছিল, তাই ডিউটি সেরে বাড়িতে এসেছি। আর এই যে মা করছে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। আর এই দেখো যেহেতু তেল কম তার জন্য একটা বাটি করে লুচি ভাজছে। তো সব কিছুই আমি ধাপে ধাপে দেখাবো, আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা এবারে কেমন হয় তো সেটাই। আর আজকে পুরোটাই টোটালটাই মা আর কি পুজোটা করবে, আর আমি বসে বসে ভিডিওটা করছি আর কি, মানে মা করছে আর আমার খুব ভালো লাগছে এটা, মার থেকেও শিখে নেওয়া কিছু। পর ফোনটা নিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখছি যে মা তুলসী মন্দিরের ওখানটাতে একটুখানি আলপনা দিয়ে নিয়েছে, আগে মাটি দিয়ে লিপে নিয়েছে, তারপরে হচ্ছে ওই জায়গাটাতে আলপনা দিয়েছে। আর মাটিতে আলপনা তুমি যেমনই দাও না কেন খুব ভালোই লাগে। আর এই যে গেটের সামনে একটু দিয়েছে, মা লক্ষ্মী গেট থেকে প্রবেশ করবে এখানে দিয়েছে, এই দেখো আমাদের পুরো বাড়ির গেটের সামনে। আর তুলসী মন্দিরের ওখানে দিয়েছে, তো দেখালাম, এবার দেখাবো আমাদের এই যে ঠাকুর ঘরে ঢুকতে, এইখান থেকে দিয়েছে সোজা দুপাশে ধানের শীষ, আর মা আর কি ধানের শীষের মাঝখান থেকে হেঁটে গেছে, ওই যে মা আমাদের লক্ষ্মী মাকে বসানো হয়েছে। এরপর সন্ধেবেলা হয়ে গেলে মা সন্ধেবেলা সন্ধে পুজো দিচ্ছে, এই যে আমাদের তুলসী মন্দিরে মা শাক বাজাচ্ছে, আর এখানে প্রদীপটাও জ্বালিয়ে দেবে। ওই দেখো মা সব রেডি করছে সন্ধ্যাবেলায়, যেহেতু এবারে একটু রাতের দিকে আর কি পূর্ণিমাটা লেগেছে, তো মা এখানে সব এক এক করে গুছিয়ে রাখছে, আর আমিও মাঝে মধ্যে গিয়ে দেখছি। তো মা এভাবে করুক আর আমিও দেখে নিই, কারণ ফার্স্ট টাইম আর কি এখানে কি হবে পুজো মানে কীভাবে, সবার বাড়ির নিয়ম তো সমান না। এই দেখো আমাদের তুলসী মন্দিরে মোমবাতি প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দিয়েছে, মোমবাতিও দিয়েছে সাথে, আর এই যে দেখো রাতের বেলা। তো বন্ধুরা, ওই যে পাশের বাড়িতে পিসিবাড়ি, পিসিবাড়িতেও পুজো হচ্ছে, তো ওখানে বক্স বড় বক্সে গান চালিয়েছে। তুমি ওই শাড়িটা পরলা না? তোমার ছেলে বললো পড়তে। বন্ধুরা ঘরে একটু সন্ধে পুজোটা দিয়ে নিক, সন্ধে পুজোটা দেওয়া হয়ে গেলে মানে সন্ধেবেলায় যে সন্ধেবাতি দেয় দিচ্ছে। এই তো বললাম ব্রাহ্ম পুরুত মশাই আসবে না, ও পুরুত মশাই দিয়ে পুজো হচ্ছে তাই বলো। ওই জন্যই তো দশকর্মা আনতে বললাম, তাহলে আমি আনি দশকর্মা আগে, আর ও আসে কিনা রচনার হাড়িগুলোতে কি খই দেবে না? আমরা তো গঙ্গা জল ছিটে দিয়ে তিনটে নই বিদ্যুৎ, তিনটে থালায় আর কি, একটা দেবে লক্ষ্মী একা নারায়ণ একা, আর একটা যাবে পঞ্চ দেবে। আচ্ছা মানে একটা পাঁচটা ভাগ হবে, একটা একটা ভাগ হবে আর একটা বেশি হবে। একটু পয়সা করে একটুখানি রেখে যা হচ্ছে হয়েছে, নাড়ু হয়েছে, নাড়ু লোকে দিচ্ছে না, তুমি এটাকে জানো? অনেকে কিনে দিচ্ছে নারকেলের নাড়ু, খবর নেই, শুকিয়ে ষাট হয়ে গেছে 15 দিন আগে বানানো, তুমি তো ঘরে বানিয়েছো।
আমি তো নারকেল আনি কিনি না আমাকে ওই বাড়ি থেকে আমি নারকেল কিনতে দুঃখ নিয়ে আসি 80 টাকা আসলে ওই গাছ এবার বাসা ওই সাইজ এই টুকু টুকু এর হাফ ওই ঠাকুরটার থেকে মাইটা ভালো জানো তো আমি লালটা আমি এটাই পছন্দ করেছি লাল শাড়িটা কালচে কালচে লাগছে বন্ধুরা এদিকে মা গোছগাছ শুরু করে দিয়েছে এই যে রচনার হাড়ি এটা আর কি রেডি করে নিচ্ছে তারপরে হচ্ছে ফল কাটছে ফল কাটা হয়ে গেলে মা আস্তে আস্তে সব কিছু গোছাবে আর ওদিকে লুচি আর সুজি ওই যে ভাজা হয়ে মানে আর কি রান্না করা হয়ে গেছে ঠাকুরের ভোগ হিসাবে আর এদিকে সব ফলগুলো কেটে নিচ্ছে এক এক করে তারপরে বাকি যেগুলো দিতে হয় কি পাঁচ রকম ফল তারপরে আরও সব কিছু আর এই যে আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিয়েছে যেহেতু আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই ছোট তাও তার মধ্যে কোনো রকম করার চেষ্টা করছে কারণ মা লক্ষ্মী সর্বত্র বিরাজমান মা লক্ষ্মী সব সব জায়গাতেই থাকে শুধু সেটাকে একটুখানি সুন্দর পরিষ্কারভাবে রাখতে হয় আর কি তো বন্ধুরা এবার আমাদের ফাইনালি পুরো একদম আর কি ঠাকুরের সব কিছু সাজানো রেডি হয়ে গেছে এবার পুরো পুরোহিতমশাই আসার অপেক্ষায় রয়েছে আর এইদিকে দেখো পদ্ম ফুল আর পুরো পুষ্পপত্রটা সাজিয়ে রেখেছে এখানে হচ্ছে নৈবেদ্য দিয়েছে ওখানে রচনার হাড়ি ওখানে এই চাল আলু যেগুলো দেয় আর কি তারপরে নৌকোটা সাজিয়ে নিয়েছে আর এই দেখো ফাইনালি পুরো একদম সবটা টোটালটাই পুরো সাজানো হয়ে গেছে দারুণ লাগছে ঠাকুর ঘরটা কি বলবো মানে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে হ্যাঁ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো আর ওই যে বাকিটা ওদের ভোগে তুলসী পাতা দেবে পরে মানে এখনও দিয়ে পারেনি আর এইদিকে দেখো সবটা রেডি করেছে তিনটে থালায় নৈবেদ্য দিয়েছে আর এইদিকে যা যা আর কি যেটুকুনি নিয়ম সেইটুকুনি নিয়ম আর কি করেছে আমিও দেখে নিলাম শিখে নিলাম আর মা লক্ষ্মীকে তুমি যেভাবেই পুজো না মানে পুজো দাও না কেন তো মা লক্ষ্মীকে মা লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর তারপরে তুমি যদি একটু পাঁচালি পড়ো মানে পাঁচালি যেটা আর কি পড়া হয় ওটা পড়লে মা লক্ষ্মী অনেক আর কি খুশি হয় নিজেরও অনেক ভালো লাগে তো আমাদের ব্রাহ্মণ মশাই আসবে ঠাকুর মশাই আসবে আসার পরে তারপরে পুজো হয়ে যাওয়ার পর তারপর আর কি লক্ষ্মী পুজোর পাঁচালিটা শুরু হবে পাঁচালিটা মা পড়বে পড়ে তারপরে আমাদের পুজো এই পর্যন্ত তো আমাদের পুজোটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানো আর আমরা আমাদের বাড়িতে এইভাবেই পুজো হয়ে থাকে তো সবার বাড়িতেই পুজো সব রকমভাবে হয় কেউ বেশি করে পুজো করে আর কি সব কিছু দিয়ে কেউ মানে অল্প করে অল্প টাকার মধ্যে তো যার যেরকম সামর্থ্য সে সেরকম পুজো করে তো আমাদের পুজোর সামর্থ্যটা যেটুকুনি আমরা সেটুকুনি করেছি তো আমি চাইবো যে সবাই যেন ধনধান্যে আর ভরে ভরে ফুলে ফেঁপে ওঠে ব্যাস এটাই তো আমার ভিডিও এইটুকুনি এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ আর হ্যাঁ আমাদের পুরোহিতমশাই ঠাকুরমশাই অনেকক্ষণ আগে চলে এসছে তো যাই মন দিয়ে পুজোটা দেখি আর মন দিয়ে মাকে ডাকি সবাই ধনধান্যে ভরে উঠুক তো জয় মহালক্ষ্মী সবার মঙ্গল করো আর শুভরাত্রি বন্ধুরা পরে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে